অ্যালার্জি থেকে শিশুর সুরক্ষা। বড়দের সুবিধায় হচ্ছে যে কোনো সমস্যা তারা নিজে অনুভব করে সবার সাথে আলোচনা করতে পারেন। তার শারীরিক সমস্যার কথা কাউকে বলে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু শিশুদের ক্ষেত্রে এটা একেবারেই উল্টো। তারা তাদের সমস্যার কথা কাউকে বলতে পারেন না, তাই শিশুদের ব্যাপারে বাবা মাকে সব সময় অনেক সতর্ক থাকতে হয়। আর শিশুদের কিছু শারীরিক সমস্যা যা বাইরে থেকে দেখে বোঝা যায় না, যেমন অ্যাজমা বা অ্যালার্জির সমস্যা, শুরু থেকে সতর্ক না থাকলে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই আসুন আজ জেনে নিন শিশুকে অ্যালার্জি থেকে কীভাবে সুরক্ষা করবেন। এক সময় শিশুদের অ্যাজমা অ্যালার্জিতে তাদের খাদ্যাভ্যাসের প্রভাব নিয়ে বেশ বিতর্ক ছিল। সাম্প্রতিক সময়ে গবেষণায় অ্যাজমা অ্যালার্জির সঙ্গে বাচ্চাদের খাদ্যাভ্যাসের সম্পর্ক বেশ ভালোভাবেই পরিলক্ষিত হয়েছে। যেসব শিশু নিয়মিত 6 মাস শুধু মায়ের দুধ পান করে, তাদের চেয়ে যারা গোটার দুধ বা অন্যান্য ডেইরি দুধ পালন করে, তাদের অ্যাজমা অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি পরিলক্ষিত হয়। অ্যাজমা বা অ্যালার্জি থেকে শিশুদের যাতে রক্ষা করা যায় সেই বিষয়ে ব্যাপক গবেষণা চলছে। অ্যাজমা বা অ্যালার্জির প্রাদুর্ভাব নির্ভর করে মূলত জেনেটিক এবং পরিবেশের উপর। পরিবেশগত বিষয়গুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রেখে শিশুদের কীভাবে ভালো রাখতে পারি সে ব্যাপারে কিছু আলোচনা করা হলো। যেসব শিশু মায়ের বুকের দুধের পাশাপাশি অন্যান্য টিনজাত দুধ বা খাদ্য গ্রহণ করেছে এবং তাদের মায়েরা খাদ্য গ্রহণে কোনো পরিবর্তন করেননি, তাদের শতকরা 70% পরবর্তী সময়ে অ্যাজমা অ্যালার্জি এবং একজিমা সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়। এছাড়া যেসব শিশুকে খুব তাড়াতাড়ি শক্ত খাবারে অভ্যস্ত করানো হয়, তাদের অ্যাজমা অ্যালার্জির ঝুঁকি বেশি। অ্যালার্জির ঝুঁকিময় শিশু বা যেসব শিশুর অ্যালার্জিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, তাদের প্রথম 4 থেকে 6 মাস শক্ত খাবার না দেয় ভালো, এবং প্রথম 12 মাস তাদের গরুর দুধ, বাদাম, ময়দা এবং মাছ না দেয়া ভালো। অনুরূপভাবে জন্মের পর কয়েক মাস যেসব শিশুর ধুলোবালি, ধোঁয়া, পরাগরেণু, মাইট, মোল্ড ইত্যাদির সংস্পর্শে আসে, তাদের পরবর্তী সময়ে অ্যাজমা অ্যালার্জি একজিমা ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তা শিশুদের ধুলাবালি, ধোঁয়া, পরাগরেণু, মাইল্ড, মোল্ড ইত্যাদির সংস্পর্শে আসার আগেই ফিল্টার মাস্ক পরিধান করা উচিত। সুতরাং শিশুদের এসবের হাত থেকে রক্ষা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে পরিবেশ নিয়ন্ত্রণ। যেখানে পরিবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সেখানে বাধ্যতামূলক ফিল্টার মাস্ক ব্যবহার করতে হবে, তাহলে অ্যালার্জি অ্যাজমা থেকে অনেকটাই রেহাই পাওয়া যাবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।